সাতই ডিসেম্বর থেকে আসছে নতুন তিন ধারাবাহিক কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। কোথায় এলাম আমরা দিদি? আচ্ছা আমরা মুক্ত হলাম কি করে? সবই তোমার বন্ধুর কৃতিত্ব। বন্ধু তোমাদের সঠিক সিদ্ধান্ত আমাদেরকে উদ্ধার করেছে, নইলে যে সব শেষ হয়ে যেত। কিন্তু বন্ধু আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি তোমার রাক্ষসী শক্তি কি করে ফিরে পেলে? আমি তো আমার শক্তি তামিনি নিজের রাক্ষসী শক্তির বিনিময়ে লাভ করেছে রূপর কাঠি। সে কি? তাহলে তো কামিনি শক্তি দ্রব্যের অর্ধেকটাই লাভ করে ফেলেছে। আমি শুধু এইটুকুই জানি এই বারের অভিযান কিন্তু আগের বারের মতো সহজ হবে না। তাই? হ্যাঁ বন্ধু, এইবার আগে শক্তি দ্রব্য লাভ করতে হবে, তবেই অভিশাপ মুক্ত ঘটবে অভিশপ্ত রাক্ষসীর। কিন্তু সেই অভিশপ্ত রাক্ষসীটা কে সেটা তো আগে বলো। আমায় ক্ষমা করো, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি একটা কথা ভাবছি, যা নষ্ট হয়ে গেছে তা ফিরবে কি করে? সম্ভব, যা গেছে তাকে ফেরানো সম্ভব। রাক্ষসী আয়না যা বলার স্পষ্ট করে বলো। আমি যা বলছি যার বোঝার সে ঠিক বুঝবে, নাহলে কিছুই বুঝবে না। রাক্ষসী আয়না, এটা কি হেয়ালি করার সময় নাকি? ঠিক তাই। কালো নাগ বলেছিল রাক্ষসী ঠান্ডির নাতনিকে উদ্ধার করলে আমরা পথ পাব, কিন্তু কিন্তু এখন তো দেখছি সব পথ বন্ধ বলে মনে হচ্ছে। সব রাজ্যে একজন করে ছিল যারা জানতো অভিশাপের রহস্য, কিন্তু আমায় তো কামিনী বন্দী করে রেখেছিল, আর শক্তিহীন অবস্থায় আমি কিচ্ছু জানতে পারিনি। তার মানে তুমি কিচ্ছু জানো না, তাই তো? না, কিছুই যে জানি না তেমনটাও নয়। কামিনীর কিছু রহস্যের কথা আমি জানতে পেরে গেছি, যেমন এই যে সরোবরের উপরে আমাকে রাখা হয়েছিল এটা হলো নাগমায়া সরোবর। নাগ বংশজাত কেউ যদি এই সরোবরের জল স্পর্শ করে তাহলে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পায়। তাই? হ্যাঁ, আমি নিজে শুনেছি কামিনীকে আক্ষেপ করতে, তার মধ্যে রাক্ষসী শক্তি ছিল বলে সেই সরোবরকে ব্যবহার করতে পারেনি। কিন্তু বন্ধু তুমি তো পারবে। পারা তো উচিত বন্ধু, চেষ্টা করে তো আমাকে দেখতেই হবে। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন সামনে যেটা পাওয়া যায় সেটা দিয়ে উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয়। এইভাবে নিজের রাক্ষসী শক্তি হারিয়ে তুমি ভুল করলে কামিনী। এই ভেবেছো তোমরা শুধুমাত্র নাগ শক্তি নিয়ে আমি দুর্বল? ভুলে যেও না আমি কোনো সাধারণ নাগিনী নই, আমি কামিনী। আমার অসাধ্য কিচ্ছু নেই।
রাক্ষসী ঠান্ডির মূর্তি আবার উজ্জ্বল হয়ে উঠল। রহস্য আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই রহস্যের সমাধান না করা পর্যন্ত আমার শান্তি নেই। কালোনাগ, তুমি নিশ্চয়ই জানো সোনার কাঠি পাওয়ার উপায়। নিজের অভিশাপ মুক্তির পথ কে না চেনে? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমায় সোনার কাঠি পাইয়ে দাও, আমি তোমায় মুক্ত করে দেব। তোমার কথায় ভুলে যাবার মতো মূর্খ এই কালোনাগ নয় কামিনী। বৃথা চেষ্টা বন্ধ করো। ও, আমার কথা তুমি শুনবে না তাই তো? তোমায় যদি আমি ধ্বংস করে দিই তাহলে ক্ষতি সেই তোমারই হবে কামিনী, কারণ অন্তিম শক্তি দ্রব্য তুমিও আর পাবে না। এটা ভুলো না, নাগেদের কারণেই শক্তি দ্রব্য পাওয়া সম্ভব হচ্ছে। না, এদের কথা বিশ্বাস করার কোনো মানেই নেই। এরা আমায় ঠকাতে চাইছে, এদিকে আবার আমার কাছে কোনো উপায়ও নেই। কি করবো আমি, কি করবো? কি ব্যাপার? এই স্তম্ভে তো মন্ত্রীমশাই থাকার কথা ছিল, কোথায় গেল? পালিয়েছে, আমার চোখে ধুলো দিয়ে আবার সে পালিয়েছে। না মন্ত্রীমশাই, এবার তোমার সর্বনাশ ডেকে এনে তবেই আমি থামবো। এই হলো চন্দ্র পর্বতের চন্দ্র ধূলিকণা। এবার এই ধূলিকণাই আমাকে বলে দেবে যে মূর্তির আসল রহস্য কি। এইবার আমি বুঝে গেছি যে তুমি ঠিক কি বলতে চাইছো। তার মানে আর খুব বেশি দেরি নেই, রোহিণী এবার চন্দ্রপ্রাসাদের রানী হবে, তাই তো? রোহিণীকে খুব শিগগিরই এই খবরটা দিতে হবে যে সোনার কাঠি আর মন্ত্রীমশাই, তোমার মৃত্যু কিন্তু আসন্ন। আমি তোমায় বলেছিলাম যে তোমায় আমি নিজে হাতে হত্যা। রাজ, দেখো, আমার কথা রাখার জন্য কিন্তু আমি প্রস্তুত। আমি তোমাকে আহ